দাবি হচ্ছে আজকে আমাকে ব্লগ চালু করতে হবে, বলা যায় না শিব চতুর্দশী বলে কথায় মাথায় জল ফল ঢেলে দেবে। তাই মোটামুটি একটু এনার্জি নিয়ে আর অনেকটা সাহস নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। হ্যাঁ, বউ পাশ দিয়ে মারছে উঁকি, বলো বলো। আর আমার চোখ যাচ্ছে খালি খাবারের দিকে। হ্যাঁ, তো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি, তো তো চলে এসেছি দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এগুলো বলে দাও, চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সারাদিনের সবকটা ক্লিপস শেয়ার করে দেবো, আর আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকে ব্রেকফাস্টটা শুরু করি। বর একদম পুরো রেডি হয়ে আছে ব্রেকফাস্ট নিয়ে। এই যে লাঞ্চ ফাঞ্চ করে আমরা একটু বেরিয়েছি, জাস্ট কিছুটা ওয়াক করতে, মানে খাওয়ার পরে জাস্ট একটু হাঁটাহাঁটি হবে, প্লাস একটু ঘোরাও হবে। কেন হাঁটাহাঁটি হবে বলে দাও, কেন হবে? খাওয়ার পরে একজন কি করে? খাওয়ার পরে অলস মানুষ ল্যাদ খায়, সেই কারণে টেনে টুনে নিয়ে আমি হাঁটাতে যাচ্ছি। ল্যাদ নাই, বলো পাতি ভাত ঘুম, ভাত ঘুম। হ্যাঁ, তো যাই হোক, তোমাকে বাঙালি যে তুমি সেটা বোঝাচ্ছ এটা ঠিক আছে, বাট ওই রকম ভাত ঘুম দেওয়াটা আমার ঠিক পছন্দ না। বাঙালি তো যাই হোক, তার জন্য টেনে টুনে আমি নিয়ে, মানে যাওয়াটা আমার পছন্দ না, আর ভাত ঘুমটা, ভাত ঘুমটাও পছন্দ করি না। তাই হয় আমাকে বেরোতে হবে, আর নয় ভাত ঘুম দেবে দাদা, তো সেক্ষেত্রে তার থেকে ভালো বেরোনোটা। তো যাই হোক, চলো একটু ঘুরে আসি। আর কি করব, কিছু কেনাকাটা যদি থাকে তো একটু করব, ফিরে আসবো, বেশি সময় থাকবো না, আজকে ঠান্ডা একটু একটু আছে। কাছাকাছি একটু দূরে একটা চিলড্রেন্স পার্ক টাইপের আছে, ওখানে আমরা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম, আর একটু ওয়াক করলাম, হাঁটাহাঁটি যাকে বলে। তারপরে একটু সব চারদিকে একটু ঘুরে ফুরে নিয়ে জাস্ট মাইন্ড ফ্রেশ করে নিয়ে তারপর আবার আমরা একটু দোকানে কেনাকাটার জন্য ঢুকলাম। গ্রসারি জিনিস কিছু কেনার ছিল, তো টুকিটাকি যা থাকে। তারপর হঠাৎ করে ইচ্ছে হলো একটু ব্রাউনি খাওয়ার, এই দেখো ব্রাউনির একটা প্যাকেটও নিলাম, বাড়ি এসে ব্রাউনিটাও খেলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে সারাদিনের সবকটা ক্লিপস, তো তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও কেমন লাগলো। আর তোমাদের সাথে আরেকটা কথা বলে রাখি যে আমাদের নতুন একটা চ্যানেল আসতে চলেছে, যেটা হলো ফুডি চ্যানেল বলতে পারো তোমরা, কুকিং চ্যানেল যেটা, তো সেখানে কুকিং ছাড়াও অনেক কিছুই থাকবে, তোমরা গিয়ে জাস্ট ওয়াচ আউট করো। আর অবশ্যই ওটা আমাদের নতুন চ্যানেল আসতে চলেছে, চলেই এসছে প্রায় অলরেডি, আমি লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর চ্যানেলটা আর নাম হলো স্টারনেস, যেটা হলো একটা আমাদেরই দেওয়া একটা নাম, তো যাই হোক এনিওয়ে তোমরা গিয়ে ওটা সার্চ করো, আর অবশ্যই কিন্তু গিয়ে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে আর লেন্দি করছি না ব্লগটাকে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলো টাটা।